অনেক বিদেশি সাংবাদিক আসবে, তো তোমাদের দায়িত্ব এখানে অনেক বেশি, অনেক বেশি। এই কারণে বাংলাদেশের ভাবমূর্তি এখানে আছে, বাংলাদেশের ভাবমূর্তি যেহেতু এখানে জড়িত, এখানে দায়িত্বটা ছাত্রলীগকেই নিতে হবে। ছাত্রলীগের 76তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রলীগের কর্মীদের দেশের ভাবমূর্তি রক্ষার কথা বললেন সাকিব আল হাসান। টাইগার কাপ্তানের বিশ্বাস, একমাত্র ছাত্রলীগই পারে বাংলাদেশের শৃঙ্খলা ধরে রাখতে। 4 জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয় অফিসে কেক কাটার অনুষ্ঠানে যোগদান করেন সাকিব। এদিন ছাত্রলীগের 7 জনকে সবচেয়ে বড় অ্যাসেট হিসেবে ঘোষণা করেন নেতা সাকিব। জানেন ছাত্রলীগ একটি পুরনো সংগঠন, এটা আওয়ামী লীগের থেকেও আগে প্রতিষ্ঠিত হয়েছে। তো আপনাদের যে নীতি আদর্শ, আপনাদের যে ধারাবাহিকতা, আপনারা যেভাবে প্রতিটা আন্দোলনে প্রতিটা সংগ্রামে বাংলাদেশের সাথে থেকেছেন, বাংলাদেশের হয়ে কাজ করেছেন, আমি বিশ্বাস করি আগামী 7 জানুয়ারি নির্বাচনেও আপনারা একই ভূমিকা পালন করবেন। আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট সময় আগামী 7 জানুয়ারি নির্বাচন। আমি মনে করি পার্সোনালি যদি ছাত্রলীগ চেষ্টা করে তাদের সর্বোচ্চ দিয়ে, আর বাকি অঙ্গ সংগঠন যদি খুব বেশি চেষ্টা নাও করে, তাও অর্ধেক ভোট তারাই এনে দিতে পারে। তো আমি 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 চাইবো যে তারা তাদের এলাকাতে থেকে, যার যে সেন্টারে ভোট কেন্দ্র, সে যেন এই কয়দিন অন্তত সেই সেন্টারের বাইরে না যায়, ওই জায়গায় থেকে ওই কাজগুলো করে, ওইখানকার ভোটার উপস্থিতি যেন তারা আনে। কারণ এই সংগঠনে টোটাল, আমাকে বোধ হয় নাহিদ কিংবা হামিদ যে কোনো একজন বলছিল, টোটাল 297 জনের মতো একজন এক কমিটি শুধু জেলা কমিটিতেই। তো এত বড় একটা কমিটি যদি থাকে, তাদের আসলে অন্য কারো হেল্প দরকার নেই, তারাই হেল্প করতে পারে আমাকে। তো আমার আমার একটাই চাওয়া, তোমরা তোমাদের মন দিয়ে, পুরো মন দিয়ে এখানে আমাকে ভোট দেখ না দেখ এটা ইম্পর্টেন্ট না, নৌকা মার্কায় যেন সবাই ভোট দেয় এটা খুবই ইম্পর্টেন্ট, মাননীয় প্রধানমন্ত্রীর হাত যেন শক্ত করে এটা ইম্পর্টেন্ট। এদিন বিশ্বসেরা অলরাউন্ডার দাঁড়ানোর সাথে সাথেই স্লোগান দেওয়া শুরু করে গোটা আওয়ামী লীগ কার্যালয় অফিস। এছাড়াও নির্বাচনী এলাকার ভাবমূর্তি রক্ষা করতে ছাত্রলীগকে পরামর্শ দিয়েছেন সাকিব। বিদেশি সাংবাদিকদের আগমনে যাতে অক্ষুণ্ণ থাকে শৃঙ্খলা, সেই বিষয়েও কথা বলেছেন নেতা সাকিব। অনেক বিদেশি সাংবাদিক আসবে, তো তোমাদের দায়িত্ব এখানে অনেক বেশি, অনেক বেশি। এই কারণে বাংলাদেশের ভাবমূর্তি এখানে আছে, বাংলাদেশের ভাবমূর্তি যেহেতু এখানে জড়িত, এখানে দায়িত্বটা ছাত্রলীগকেই নিতে হবে। কারণ তারাই পারে এই ঝামেলা থেকে মুক্তি দিতে বাংলাদেশকে। ইয়াং জেনারেশন, রক্ত গরম, এরা যদি ঠিকঠাকভাবে মাঠে থাকে, ঠিকভাবে কাজ করে, খুব বেশি কিছু কারো করতে হবে না। বাকিরা মুরব্বী যারা আছেন, ওনারা গাইড করবে আমাদের, আমরা ওইভাবে চলব, তোমরা তোমাদের দায়িত্বটা পালন করবে, এটা আমি আশা করছি। আমি চাই তোমাদের থেকে সর্বাত্মক সমর্থন, এবং তোমাদের সকলের যদি প্রচেষ্টা থাকে, ইনশাআল্লাহ আগামী 7 জানুয়ারি নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হতে পারবো, এবং আমরা সবাই মিলে একসাথে মাগুরার উন্নয়ন করতে পারবো, মাননীয় প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করতে পারবো, এবং বাংলাদেশের যে উন্নয়নের ধারাটা, এটাও অব্যাহত রাখতে পারবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।